the rest of the money. Namaste, sir. Boss. Dhanyabad. Ki naam? Saurabh Das. Saurabh Das. Kotha theke aschho? Ami aschi, sir. Purva Bardhaman jela, Purbostoli thana, Ishapur gram theke. Bah. Saurabh. ও বাবা, তুমি আবার ক্রিকেট খেলা দেখতে দেখা এবং করা দুটোই করো? হ্যাঁ স্যার। তো তোমার নামের সঙ্গে তো অনেক কিছু মিল আছে, ক্রিকেটের একজন সৌরভ বিখ্যাত ব্যক্তিত্ব, তাই তো? হ্যাঁ স্যার। কেমন লাগে তোমার ব্যাপারটা, সৌরভ গাঙ্গুলি আর সৌরভ দাস? উনি তো মহারাজা, তা প্রিন্স অফ ক্যালকাটা এবং একটা উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। আচ্ছা, সৌরভ গাঙ্গুলিকে প্রিন্স অফ ক্যালকাটা কে বলেছেন? স্যার, এটা একটা ভাষ্যকার জিও বয়কট তিনি বলেছিলেন। তিনি কোন দেশের ক্রিকেটার? ক্ষমা করবেন স্যার, এটা আমার জানা নেই। জিও বয়কট কোন দেশের ক্রিকেটার জানা আছে? না স্যার। আচ্ছা, সৌরভ শব্দের অর্থ কী? সৌরভ শব্দের অর্থ হচ্ছে স্যার সুগন্ধ। সুগন্ধ। সৌরভ শব্দের অর্থ সুগন্ধ। তুমি এখন কী করছো? স্যার, এখন এই পড়াশোনার সঙ্গেই যুক্ত আছি। পড়াশোনার সঙ্গে মানে কী পড়াশোনার সঙ্গে, কীরকমভাবে যুক্ত আছে? কম্পিটিটিভ পড়াশোনার সঙ্গে চাকরির প্রস্তুতি নিচ্ছি এবং বাড়িতে সংসারের কাজও করতে হচ্ছে। গ্র্যাজুয়েশন কোন ইয়ার? 2016 সালে স্যার। 2016 সালে। বাবা কী করে? বাবা গ্রুপ ডি পোস্টে চুক্তিভিত্তিক কর্মচারীদের কাজ করেন। কোথায়? পূর্বস্থলিতে, চক্র সম্পদ কেন্দ্রে। চক্র সম্পদ কেন্দ্রে? চক্র সম্পদ কেন্দ্রে ইংরেজি জানো? গেছে বাবাটা বেশি কোনো? না স্যার, এখনো যাওয়া হয়। এখনো যাওয়া হয়। বেশ, তা তুমি এখন কী পরীক্ষা ইন্টারভিউ দিতে এসছো? আমি স্যার আবগারি পরীক্ষার ইন্টারভিউ দিতে এসেছি। আবগারি পরীক্ষার ইন্টারভিউ দিতে এসেছি। হ্যাঁ স্যার। কী হয় এখানে? এখানে সাধারণত মদ বা মাদক জাতীয় দ্রব্যগুলির ওপর লাইসেন্স প্রদান করা হয় এবং যে সমস্ত মদ বা মদ জাতীয় দোকানগুলি রয়েছে বেআইনি যদি কোনো কারবার হয় তাহলে তার উপর নজরদারি করা এবং ডিপার্টমেন্টকে সেটি সম্বন্ধে জানানো। লক্ষ্মী ভাণ্ডারের নাম শুনেছ? হ্যাঁ স্যার। লক্ষ্মী, এটা কী? লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে সাধারণত একটা ভাতা দেওয়া হচ্ছে যেটি সাধারণত মহিলারা পেয়ে থাকেন। এসসি কাস্টের হলে, এসসি বা এসটি কাস্টের হলে 1000 টাকা পাচ্ছে এবং জেনারেল কাস্টের হলে। কী করলে পাচ্ছে ভাতাটা? কী করতে হচ্ছে যেন, মানে কী যোগ্যতা থাকলে এটা পাচ্ছে? এটা স্যার সকলেই পাচ্ছে। সকলেই পাচ্ছে। আচ্ছা, এই ব্যাপারটা তোমার কেমন লাগে যে কোনো কাজ করতে হচ্ছে না অথচ 500 টাকা 1000 টাকা দিয়ে দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা তোমার কেমন লাগে? মানে জিনিসটা ভালো কি খারাপ? স্যার, প্রথমত বলবো যখন আমাদের করোনাকালীন পরিস্থিতি চলছিল তখন তো একটা সময়, সত্যি তো একটা সময় মানুষ, কিছু কিছু মানুষ তো কাজ হারিয়েছেন এবং বাড়ির মহিলাদেরকে যদি সেই টাকাটা দেওয়া হয় হয়তো বা কিছুটা তো উপকার হয়েছেই। তো সেই সাপেক্ষে আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা প্রকল্প ভেবেছেন যে এইটা দিলে হয়তো কিছুটা হয়তো অর্থনৈতিক সমস্যা থেকে মেটানো যেতে পারে। তোমার হবি বলে ক্রিকেট দেখা এবং ক্রিকেট পড়া স্যার? আচ্ছা আচ্ছা। তো আইপিএল দেখেছো এবার? হ্যাঁ স্যার দেখছি। আচ্ছা, আইপিএল এবার মোট কটা দল খেলছে? আইপিএলে খেলছে স্যার 10টি দল খেলছে। 10টি। তোমার ফেভারিট দল কোনটা? আমি তো স্যার বরাবরই সাপোর্ট করেছি কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স। ক্যাপ্টেন কে এখন? এখন শ্রেয়াস আয়ার রয়েছেন। শ্রেয়াস আয়ার। আচ্ছা আচ্ছা। তুমি এখানে এসছো কেন? আবগারি পুলিশের ইন্টারভিউ দিতে। আবগারি পুলিশ? আচ্ছা, আবগারি পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ যেটা রাজ্য পুলিশ নেয় দুটো কি একই না আলাদা? স্যার, দুটো তো সাধারণত একটু আলাদা। যেটা হচ্ছে আবগারি পুলিশের কাজ সাধারণত মদ বা মদ জাতীয় জিনিসের উপর নজরদারি করা, আর পশ্চিমবঙ্গ পুলিশেরও আইন শৃঙ্খলার মধ্যেই কাজ করতে হয়। যখন আবগারি পুলিশ কোনো মদ বা মদ জাতীয় জিনিসের উপর রেড করতে যায় তখন পশ্চিমবঙ্গ পুলিশকে সঙ্গে করে নিয়ে যায়। তোমার জেলা হচ্ছে পূর্ব বর্ধমান, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন পূর্ব বর্ধমান এবং পশ্চিমবঙ্গে দুটো আলাদা হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো তোমার জেলাতে যে এক্সাইজ ডিভিশনটা রয়েছে তার নাম কী? এক্সাইজ ডিভিশনটা রয়েছে বর্ধমান এক্সাইজ ডিভিশন। আচ্ছা, আমাদের বর্ধমান যে জেলা তোমার, সেটা ভাগ হয়েছে কত সালে? স্যার, ওটি ভাগ হয়েছে 7 এপ্রিল 2017 সালে। এখন পশ্চিমবঙ্গে মোট কতগুলো জেলা রয়েছে? পশ্চিমবঙ্গে মোট জেলা রয়েছে 23টি। কর এবং শুল্কের মধ্যে পার্থক্য কী? স্যার, কর হচ্ছে সাধারণত সরকার কর্তৃক জনসাধারণের উপর ধার্যকৃত একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, আর শুল্ক হচ্ছে আমদানি এবং রপ্তানির উপর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ।
এক্সাইজ যে আমরা ডিপার্টমেন্টের যে শুল্ক নেয়, ঠিক আছে, সেটা কীরকম? এটা স্যার সাধারণত পরোক্ষ কর। সার্কেল শুনেছি, এক্সাইজ দপ্তর সার্কেল বলে একটা শব্দ আছে, সার্কেলটার মানে? সার্কেল হচ্ছে একটা পুলিশের যেমন থানা হয়, পুলিশ ডাব্লিউপি কনস্টেবলের যেমন একটি থানা হয়, সেরকম এক্সাইজ এক্সাইজ যে দপ্তরটা রয়েছে তার সেই জায়গাগুলোকে বলা হচ্ছে সার্কেল। সার্কেলের দায়িত্বে কে থাকেন? সার্কেলের দায়িত্বে থাকেন সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টরের ড্রেসটা কি কি থাকে? দুটি স্টার থাকে রিবনসের সঙ্গে। বলছি উত্তর প্রদেশের বর্তমান যিনি রাজ্যপাল আছেন তার নাম কি? সিকিমের বর্তমান রাজ্যপালের নাম? আচ্ছা, সচিন তেন্ডুলকর আর সৌরভ গাঙ্গুলি দুজন ক্রিকেটের নাম আশা করে শুনেছ? তা আমি যদি বলি যে সচিন তেন্ডুলকর সৌরভ গাঙ্গুলি এই দুজনের মধ্যে পার্থক্য বিবেচনা করো বা পার্থক্য আলোচনা করো, মূলত কোন পার্থক্যের দিকে তুমি নজর দেবে? সাধারণত আমি ব্যাটিং স্টাইলের উপর নজর দেব, যেটি সচিন তেন্ডুলকর যে কভার ড্রাইভগুলো খেলতেন সেগুলো সত্যিই খুব মনোরম এবং সুন্দর, এবং পরবর্তীকালে অনেক ক্রিকেটার তাকে দেখে অনুপ্রাণিত হয়েছে। যাই হোক, সেই দিকটা সৌরভ গাঙ্গুলি কিছুটা হলেও কমজোরি রয়েছে। তাহলে সেদিকটাই সৌরভ গাঙ্গুলির কভার ড্রাইভের খেলার স্টাইল বা কৌশল ভালো না তোমার মত অনুসারে? হ্যাঁ, অনেকটাই কম। আচ্ছা, ক্রিকেট খেলা ছাড়া কোন বিষয়ে পড়তে ভালো লাগে? সাধারণত ভূগোল বিষয়টা পড়তে ভালো লাগে। ভূগোল বিষয়টা পড়তে ভালো লাগে? আচ্ছা, ভূগোল বিষয়টা পড়তে যখন ভালো লাগে, টলেমির নাম এসে শোনা হয়েছে, টলেমি? হ্যাঁ স্যার। আচ্ছা, টলেমি কি ভূগোল বিষয়ের সঙ্গে জড়িত ছিল? আচ্ছা, পৃথিবীর যে পরিমাপটা, ব্যাসার্ধ পরিমাপটা যিনি করেছিলেন তার নাম কি? আমার ভূগোল যখন ভালো লাগে, তুমি বলো যে আমাদের পশ্চিমবঙ্গের এখন যে ফুল রয়েছে সে ফুলটার নাম? শিউলি রয়েছে। শিউলি। আচ্ছা, একটা বলো তুমি, প্রাচীন পরিগঠিত মৃত্তিকাকে কি? স্যার, প্রাচীন পরিগঠিত মৃত্তিকাকে বলা হয় ভাঙ্গর। সবুজ সাথী প্রকল্পের নাম শুনেছো তুমি? হ্যাঁ স্যার। সবুজ সাথী প্রকল্প কী করা? সবুজ সাথী বলকে সাইকেল, ছাত্রদের সাইকেল বিতরণ করা হয় স্যার। কাদের? স্টুডেন্টদের। এটা কত সালের প্রকল্পটা চালু হয়েছে? ক্ষমা করবেন স্যার, এই মুহূর্তে মনে পড়ছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার।